বিশ্ব শান্তির 10 সূত্র বৈদিক ধর্ম থেকে মহর্ষি দয়ানন্দ সরস্বতী তুলে ধরেছেন। সব সত্য বিদ্যা এবং যে পদার্থ বিদ্যার দ্বারা জানা যায় সে সকলের আদিমূল পরমেশ্বর। দুই নম্বর নিয়মে বলছেন, এই পরমেশ্বরকে জানা চেনার জন্যে দুই নম্বর নিয়মে বলছেন, ঈশ্বর সচ্চিদানন্দ স্বরূপ, নিরাকার, সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়ালু, অজন্মা, অনন্ত, নির্বিকার, অনাদি, অনুপম, সর্বাধার, সর্বেশ্বর, সর্বব্যাপক, সর্বান্তর্যামী, অজর, অমর, অভয়, নিত্য, পবিত্র ও সৃষ্টিকর্তা, তাহারই উপাসনা করা উচিত। তাহলে ঈশ্বরের গুণকর্ম স্বভাব তুলে ধরেছেন এবং উপাসনা করা উচিত বলছেন, তার জন্যে এইসব ঈশ্বরের গুণকর্ম স্বভাব জানবো কিসে? তাই মনে জানে পাপ, মায়ে চেনাই সন্তানের বাপ, মাতা চেনাই সন্তানের বাপ। তাই তিন নম্বর নিয়মে বলছেন, বেদ আমাদের সব, বেদ সব সত্য বিদ্যার পুস্তক, বেদের পঠন পাঠন শ্রবণ শ্রাবণ সব আর্যের পরম ধর্ম। এই বেদ আমাদের সৃষ্টির সংবিধান, মানব মাত্র পৃথিবীতে একটাই ধর্মবিধান দেওয়া আছে এই বেদে। সমস্ত কিছু ভূগোল খাগোল ত্রিকোণ গোলাকার অঙ্ক ত্রিকোণ যত আমরা কথা বলছি, বাক্য যন্ত্র এবং চলন গমন খাওয়া পড়া ওঠা বসা সমস্ত কিছু সংবিধান এই বেদে থেকে দিয়েছে। এই বেদের মধ্যে থেকেই সব মানুষ শিখেছে। তাই চার নম্বর নিয়মে বলছেন, সত্য গ্রহণে ও অসত্য পরিত্যাগে সদা উদ্যত থাকিবে। পাঁচ নম্বর নিয়মে বলছেন, সব কাজ ধর্মানুসারে অর্থাৎ সত্য ও অসত্য বিচারপূর্বক করা উচিত। ছয় নম্বর নিয়মে বলছেন, সংসারের উপকার করা এই সমাজের মুখ্য উদ্দেশ্য, অর্থাৎ শারীরিক আত্মিক ও সামাজিক উন্নতি করা। সাত নম্বর নিয়মে বলছেন, সকলের সঙ্গে প্রীতিপূর্বক ধর্মানুসার যথাযোগ্য ব্যবহার করা উচিত। আট নম্বর নিয়মে বলছেন, অবিদ্যার নাশ ও বিদ্যার বৃদ্ধি করা উচিত। নয় নম্বর নিয়মে বলছেন, প্রত্যেককে নিজের উন্নতিতে সন্তুষ্ট থাকা উচিত নয়, কিন্তু সকলের উন্নতিতে নিজের উন্নতি ভাবা উচিত। দশ নম্বর নিয়মে বলছেন, সব মানুষকে সামাজিক সর্বহিতকারী নিয়ম পালনে পরতন্ত্র এবং প্রত্যেক হিতকারী নিয়মে সবাইকে সশস্ত্র থাকা উচিত। তাই এইগুলোকে আমাদের চিন্তন মনন করতে হবে এবং সমস্ত শব্দ বাক্যের মধ্যে এই 10 নিয়ম যদি আমরা চিন্তন মনন করে এগিয়ে যাই, তাহলে আমরা মানব জীবনের কল্যাণ করতে পারব। তাই শুনুন বৈদিক ভজন গান। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, এমন মানব জন্ম বারবার হবে না, বারে বারে আর আশা হবে না। এই যে আমরা বলি না, 84 লক্ষ কোটি জন্ম ভেদ করার পরে মানব জন্ম হয়। 84 কথার অর্থ হচ্ছে চতুর্দিকে হ্রাস করা, যোনি মানে জীবাত্মা। এই শরীর পাওয়ার জন্যেই জীবাত্মা চতুর্দিকে হ্রাস করা হয়ে আছে। তাই এই শরীর ছাড়া জীবাত্মা কোনো কিছু করতে পারে না, কর্ম করতে পারে না। তাই শরীরবিহীন তার সে অজ্ঞান, তার কোনো জ্ঞান কাজ করে না। তেমনি এই 84 লক্ষ কথার অর্থ চতুর্দিকে হ্রাস করা যোনি, এই লক্ষ কথার অর্থ হচ্ছে দৃষ্টি বা আমার সেই স্থানে পৌঁছানো, বা কোনো দৃষ্টি দিয়ে আমি কোনো জায়গাটাকে
লক্ষ্য ভেদ করছি সেইটাকে অতিক্রম করাটাই লক্ষ্য। কোটি কোটি কথার অর্থ হচ্ছে প্রকার, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন অসংখ্য শ্রেণীর এই জীবাত্মার শরীর, কীট পতঙ্গ পিঁপড়ে কত কি মানুষ, এদের মধ্যে থেকে মানব শরীর সব থেকে শ্রেষ্ঠ। তাই মানুষকে সব কিছু দিয়ে পাঠায়নি, একটাই জিনিস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদ তার বিচার বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন, এবং এই বিচার বুদ্ধির মাধ্যম দিয়েই সংস্কারে সংস্কৃত হয়ে মানুষ আজ পৃথিবীতে শ্রেষ্ঠ অধিকারী হয়েছে। তেমনি তুমি তুমি যাহা করে গেলে আসিয়া হেতাই, তুমি যাহা করে গেলে আসিয়া হেতাই, তোমার কর্মফলের হিসাব করেন ওম বিধাতায়, তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, তোমার কর্মগুণের হিসাব করেন ওম বিধাতায়। ঈশ্বরের কাছে সেই ওম ঈশ্বরের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, সে সব অন্তর্যামি, সব জায়গায় আছেন তিনি, তিনি নিজে থেকে কিছু করে না, কিন্তু তার অন্তরাত্মাতে চেতনা জাগায়। ভয়, কোনো খারাপ কাজ করলে ভয় এবং ভালো কাজ করলে আনন্দ জোগায়। তাই বলছে ঈশ্বরের কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপকাশ ঈশ্বরের কাছে কি যে সর্বনাশ, তুমি যাহা করো নাই বদনে প্রকাশ, অপকাশ তার কাছে কি যে সর্বনাশ, জুড়িয়া রয়েছেন তিনি হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছেন তিনি হৃদয় আকাশ, মানুষের কুলে কালে আর দিও না, মানুষের কুলে কালে আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তাই দেখুন, মানুষকেই সমস্ত কিছু শেখাতে হয়, তাই মানুষকে কর্ম করতে বলছে, শ্রেষ্ঠ কর্ম। আমি যদি মানুষের হয়ে মানুষের মতো কর্ম করি, আমি আবার পরবর্তী আমার লক্ষ্য হবে মানব জীবন। আমি যদি মানবসের হয়ে যদি মহান কর্ম করি, মহাপুরুষদের কর্ম করি, তখন আমার মোক্ষ প্রাপ্তি, তখন আমার এই দুঃখ কষ্ট থেকে মুক্তি, শুধু আনন্দ, সচ্চিদানন্দের আশ্রমে আমার নিবাসস্থান হবে। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, মহর্ষি বলে সত্যত্ব প্রকাশ চোখ মেলে চেয়ে দেখো না, মহর্ষি বলে সত্যার্থ প্রকাশ একবার পড়েই দেখো না, বারে 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 আর আশা হবে না। এমনও মানব জনম, এমনও মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ দেবতা হয় অবতার, মানুষের কুলে কালী
আর দিও না মানুষের কুলে কালি, আর দিও না বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তাই মানুষ হতে বলছে ঋষি মহর্ষিরা, এবং বেদ মাতা বলছেন সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সবাই সুখে থাক, সবাই আনন্দে থাক, সবাই শান্তিতে থাকলে তখন মায়ের এই বেদ মাতার দুঃখ মোচন হবে, ভারত মাতার দুঃখ মোচন হবে, বিশ্ববাসীর শান্তি আসবে। তাই বিশ্ব শান্তির 10 সূত্র পড়ুন, অধ্যয়ন করুন, নিজেকে যতটা পারবেন মেনে চলুন, আপনার জীবনে শান্তি আসবে। ওম সোম বিপদ ভঞ্জন আর্য, আর্য সমাজে স্বয়ংসেবক আমরা, ওম সোম।